টুকটাক সবই পুড়ে গেছে একটা ঠিক থাকে না আমাদের বড় দোকানের মাল আনতে পারছি আল্লাহর রহমতে এখনো অনেক মাল পড়ে রইছে এগুলো ধোয়ার কারণে আনতে পারতেছি না খুব খারাপ অবস্থা দোতলায় আপনি সামনে দোতলায় দেখুন আগুন লাগছে না অনেক খারাপ অবস্থা দোতলায় ভাই আমরা সাতটা দিকে আমার দোকানটা হলো যেখানে জ্বলতেছে এখানে কাজ ফেল লগে টাইম আমার দোকান এই আমরা কালকে পর্যন্ত ক্যাশ রাখছি প্রায় 10 লাখ টাকার মতো আমাদের এখানে মার্কেটিং না এখানে আমরা সেল মালও ছিল প্রায় 35 লাখ টাকার মতো প্রায় 45 লাখ টাকার মতো আমার আর অনুমানিক আর কি কাগজপত্র সব দোকানের ভিতরে হ্যাঁ আইসা আমরা ঢুকতে পারিনি আমরা কেউ এই ধোঁয়াতে আমরা ঢুকতে পারিনি মাল আনতে পারিনি আমার ছেলে যে সব আইসা করছে মাল আমরা বাইর করতে পারিনি এই যে ওই সাইডটাই জ্বলতে আছে আমরা অনেক চেষ্টা করছি ঢুকার জন্য মাল কোনো বাইর করতে পারিনি তিনতলায় যে ধুইকাই আপনি গিয়া যে থ্রি পিসের দোকান ওটা দ্বিতীয় দোকানটা 320 নম্বর দোকান আমার আলিজাস কালেকশন অনলাইনে আমার সার্চ দিয়ে আমার দোকান পাবেন না মাল ভাই ঢুকতেই তো পারলাম না দেখেন না আপনারা আমরা বহু চেষ্টা করছি আমার ঢুকতে দেয়নি আর আমি তাওকে ঢুকতে নিয়েছিলাম আমার মানে ভিতরে ধোঁয়া গিয়ে আমার শ্বাসটা প্রায় তোরবার নিচে নেমে গেছে এরা প্রায় 1 ঘন্টা আগের কথা 1 ঘন্টা আগে আমি ঢুকবার চেষ্টা করছিলাম আমি শুনছি 7টা বাজে আমার তো বাড়ি লালবাগ আস্তে আস্তে মানে লগে লগে আসতে যায় না আমি ম্যানেজারে বলছি ওনারা তাতে ওনারা থাকে এদিকে আমার ম্যানেজার যে ছিল রাকিব উনি সাক্ষাৎকার দিয়েছে ইয়াতে উনিও ঢুকতে পারেনি